হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছে। বন্ধুরা, 2023-24 শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভাতে আবেদনের তারিখ, ভর্তি পরীক্ষার তারিখ সহ আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের ভিডিওতে তোমাদেরকে সেই সিদ্ধান্তগুলোর বিষয়ে বা সেই আপডেটগুলো জানাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। শুরুতে তোমাদের সাথে শেয়ার করতে চাই বিশ্ববিদ্যালয়গুলোর নাম এবং আসন সংখ্যা। বন্ধুরা, 8টি কৃষি বিশ্ববিদ্যালয় গত শিক্ষাবর্ষে ছিল। এই শিক্ষাবর্ষে 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে এই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, এখানে 1116টি আসন রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, 375টি আসন রয়েছে। শেরে বাংলার কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, এখানে 698টি আসন রয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় 431টি আসন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে 150টি আসন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে 90টি আসন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদে 443টি আসন রয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয় রয়েছে, 245টি আসন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, নতুন যে বিশ্ববিদ্যালয়, এখানে 90টি আসন রয়েছে। তো সব মিলিয়ে 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা হচ্ছে 3738টি। এ পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা। এখনও পর্যন্ত প্রকাশ হয়নি, তবে গত শিক্ষাবর্ষে যেরকমটা ছিল সেরকমটাই থাকার সম্ভাবনাটা রয়েছে। তবে যে আপডেট দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিছুটা পরিবর্তনও হতে পারে। তো এসএসসিতে যাদের পাশের সালের যোগ্যতা যেটা রয়েছে, 2019-20 এবং 2021 সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এইচএসসিতে যারা 2022 অথবা 2023 সালে উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে। আর বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় সহ অবশ্যই উত্তীর্ণ হতে হবে। আর জিপিএ যোগ্যতা যদি দেখি, তাহলে গত শিক্ষাবর্ষে যেরকমটা ছিল এই শিক্ষাবর্ষেও সেম একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। সো আমরা যদি দেখি, এসএসসিতে 4.00 উইথআউট ফোর সাবজেক্ট, মানে চতুর্থ বিষয় ছাড়া তোমার 4.00 পেতে হবে। এইচএসসিতে তোমার 4.00 পেতে হবে চতুর্থ বিষয় ছাড়া। আর টোটাল জিপিএ লাগবে হচ্ছে 8.50, এরকম থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখ সমূহ। বন্ধুরা, আবেদন শুরু হবে 22 এপ্রিল 2024 তারিখ হতে। আবেদনের শেষ তারিখ 30 মে 2024 তারিখ। আবেদন ফি গত শিক্ষাবর্ষে 1200 টাকা ছিল, প্লাস ট্রানজাকশন চার্জ যেটা রয়েছে সেটিও ছিল, তবে এইবার কিছুটা হয়তো বাড়তে পারে। এখনও পর্যন্ত আপডেট আসেনি, আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে 13 জুলাই 2024 তারিখে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখগুলো। এ পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি। মোট 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরে 1 নম্বর থাকবে, নেগেটিভ মার্ক আছে। প্রতিটি ভুল উত্তরে 0.25 নম্বর কাটা যাবে এবং সিলেকশন পদ্ধতি নেই, তাই যারা আবেদন করবে প্রত্যেকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর বন্ধুরা, মেধা স্কোর তৈরি করা হবে 150 নম্বরের ভিত্তিতে। 100 নম্বর হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার যে এমসিকিউ পদ্ধতিতে দিতে হবে ওইটা, এবং 50 নম্বর হচ্ছে জিপিএর ভিত্তিতে, মানে এসএসসি এইচএসসির জিপিএতে আলাদা আলাদা 25 নম্বর 50 নম্বর, টোটাল হচ্ছে 150 নম্বরের মেধা স্কোর তৈরি করা হবে। এ পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব মান বন্টন। মান বন্টনটা পরিবর্তন নাও হতে পারে। গত শিক্ষাবর্ষে যেরকমটা ছিল, আমরা যদি দেখি, তাহলে ইংরেজিতে 10 নম্বর ছিল বা ইংরেজিতে 10 নম্বরের অ্যান্সার করতে হয়েছিল। প্রাণীবিদ্যাতে 15, তারপর উদ্ভিদবিজ্ঞানে রয়েছে 15, পদার্থবিজ্ঞানে 20, রসায়নে 20 নম্বর এবং গণিতে 20 নম্বর, এরকমটা ছিল মান বন্টন। এইবার কিছুটা পরিবর্তন আসতেও পারে, তবে যদি পরিবর্তন হয় অবশ্যই জানিয়ে দেবো, পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তো বন্ধুরা, এই ছিল কৃষি গুচ্ছের ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।